বলছিলাম যে সব মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম কুরবানি। আল্লাহ তাআলা বলছেন আফাদাই নাহু বিযিবিন আযিম, আমি মহান কুরবানির মাধ্যমে তার ছেলেকে ছাড়িয়ে নিয়েছি। আমি ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিমের ছেলেকে ছাড়িয়ে নিয়েছি, তার ছেলেকে জবাই করতে বলেছিলাম, জবাই করতেও প্রস্তুত করে দিবে। তো আমি বললাম পরীক্ষায় পাস করে গেছে ইব্রাহিম, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এটাকে আমার বাঁধেনি। আসলে আমি তোমাকে দেখছিলাম তুমি পারো কি না, দেখি তুমি পেরেছ, তুমি করেই ফেলেছ, বাচ্চাকে উপুড় করে শয়ে দিয়ে 90 বছরের মানুষ তুমি, চুল দাড়ি পেকে গেছে, মাঠে কেউ নেই, বাচ্চাকে উপুড় করে ফেলে দিয়ে বারবার ছুরি চালাচ্ছ, আসলে দেখছি তুমি পরীক্ষায় পাস করে গেছো, এটাই আমার প্রয়োজন ছিল, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এটাকে আমার বাঁধেনি, যাও তোমার ছেলেকে আমি মহান কুরবানির মাধ্যমে ছাড়িয়ে নিলাম। সেই মহান কুরবানি হচ্ছে এটা যেটা মানুষ গোস্ত খাওয়ার জন্য করছে, আসলে তা ছিল না, তা ছিল নেকির জন্য। লাইয়ানাল্লাহ লাহু মুহা ওয়ালা দিমাউহা লাকি ইয়ানালহু তাকওয়া মিনকুম, তোমাদের গোস্ত, তোমাদের রক্ত, তোমাদের মাংস, তোমাদের গরুর চামড়া, তোমাদের কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না, তোমাদের ভিতরটা পৌঁছে। অন্তর যেমন নেকি তেমন আত্তাকওয়া হাহু না, আত্তাকওয়া হাহু না, আত্তাকওয়া হাহু না, পরহেজগারিতা এখানে, পরহেজগারিতা এখানে, পরহেজগারিতা এখানে, পরহেজগার মানুষের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি, যার অন্তর পরিষ্কার পরহেজগার কুরবানি তারই কবুল হবে, এ কথা আল্লাহ তাআলা বলছে। গোস্ত খাওয়ার সুযোগ আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন, গোস্ত খাওয়ার তো সুযোগ ছিল না, সেটা ছিল আকাশ থেকে আগুন এসে চলে যাবে, তো সেটা একটা মান সম্মানেরও ব্যাপার ছিল, যদি কবুল না হয় তাহলে তো ধরা খেয়ে গেলাম যে আমার টাকা হারাম। দুই ভাই পৃথিবীতে আর কেউ নাই যার টাকা কুরবানি কবুল হয়নি, তো সে তো খেপে উঠেছে, আমি অপমানে থাকবো তোকে মেরেই মরব, তো অপমানে থাকবে না, তোকে মেরে দিয়েছে ওর ভাইকে হাবিলকে, যে আমার কুরবানি কবুল হলো না, পরবর্তীতে সবাই বলবে, লোকে বলবে ভালো মানুষ নয়, তার জন্য কুরবানি কবুল হয়নি, দেখছো থেকে গেল আমারটা কবুল হয়ে গেছে, আকাশ থেকে আগুন এসে জ্বলে গেছে। তো আকাশ থেকে আগুন এসে জ্বলে গেলে তো আমাদের একটা মান সম্মানের ব্যাপার থাকতো, আমি তোমাদের মান সম্মানের প্রতি রক্ষা লক্ষ্য করে কুরবানির গোশত খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, এর অর্থ এই নয় যে তুমি হারাম পয়সা দিয়ে কুরবানি দিবা, আর এর অর্থ এই নয় যে ভালোটাকে দুর্বল করে দেখাবা। সাত ভাগের কথা যখন হুজুর বলছেন তখন মনে হচ্ছে যে সাত ভাগে করাই লাগবে, একবারে জরুরি, একটুকু নরম হ্যাঁ বলেন না, যে সাত ভাগে করা যায় তবে প্রতি পরিবারের পক্ষ থেকে একটা হওয়া উত্তম, এভাবে বলা প্রয়োজন মনে করেন না, বলছেন এভাবে কে বলছে বলবে না, সাত ভাগে চলে না, সাত ভাগে চলবে, বলার ঢং গতি এত চোখা, জাতিকে ফাঁকি দেওয়ার প্রয়োজন নেই। আমি সব জানি এ কথা বলি না, আমি একজন সাধারণ মানুষ, তবে মাওলানা আব্দুল্লাহ কাফেল কোরাইশ রাহেমাহুল্লাহ আজ থেকে অনুমান 70-80 বছর আগে বলেছেন একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে, এরকম খুদ্ আমি আব্দুল্লাহ কাফেল কোরাইশ অবগত নই, আমি একজন সাধারণ খাদেম, 20 বছরের তদন্ত সামনে জাতির সামনে পেশ করছি, আমি একজন সাধারণ খাদেম, 20 বছরের তদন্তে একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমি জানি না, তবে 7 জন জানে, আর কে যদি বলে কে জানে না তাহলে ভুল বলে, সব হাদিস আমার মুখস্থই আছে, শুধু আজ নয় অন্তত 20-30 বছর থেকে আছে, সব হাদিস একটা না, যত হাদিস আছে সব মুখস্থ আছে, এখন একটু কমে গেছে, তখন তো ঘন্টার ঘন্টা হাদিস অনুবাদ করার একটা গতি ছিল। সম্মানিত দিনী ভাই বোন, তো আল্লাহকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি, আর একটা বড় মাধ্যম হচ্ছে এই কুরবানির প্রথম 10 দিন। আল্লাহর নিকটে এমন কোন উত্তম দিন নেই যে দিনের এবাদত উত্তম হতে পারে কুরবানির 10 দিনের এবাদতের চেয়ে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস বুখারী মুসলিম। তখন সাহাবীগণ বলছেন আল্লাহর নবী, তাহলে জেহাদও কি এর চেয়ে উত্তম নয়? জেহাদ করলো একটা বড় কাজ, ফলাফল
জান্নাত সেটাও কি 10 দিনের চেয়ে উত্তম নয়? লা না, সেটাও 10 দিনের চেয়ে উত্তম নয়। তবে কোন মানুষ যদি নিজেকে আত্মাকে নিয়ে টাকা পয়সা গরু ছাগল ভেড়া দু ঘোড়া নিয়ে বের হয়ে গেছে আর বাড়ি ফিরে নি মরে গেছে, তাহলে সে এর মতো হতে পারে, এই 10 দিনে ইবাদত করে যে তার মতো হতে পারে, সে হতে পারে যে একবারে জিহাদে গিয়ে মারা গেছে আসেনি, সে এর মতো হতে পারে যে এই 10 দিনে ইবাদত করবে। 10 দিন কি জিনিস আমি এখনো বুঝাতে পারিনি, 10 দিন কথাটা কেমন সেটা চেষ্টা চালাচ্ছি, 10 দিনে কি আছে। আরেকটা হাদিস বলি তারপরে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা'আযাবু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাল্লাহি মিন আশরাতি লাইয়াল জিলহিজ্জা, জিলহিজ্জার 10 দিনের চেয়ে বড় দিন আল্লাহর কাছে নেই, জিলহিজ্জার 10 দিনের চেয়ে উত্তম দিন আল্লাহর কাছে নেই। এই কথাটার পরে যেটা এসেছে সেটা নিয়ে আলোচনা হবে। এরপরে তিনি বলছেন, ফাকসিরু ফিহিল্লা, তোমরা বেশি বেশি করো এই 10 দিনে, এক মিনাত তাসবিহে, তাসবিহ অত্তাহমিদে তাহমিদ আলহামদুলিল্লাহ, অত্তাহালিলে লা ইলাহা ইল্লাল্লাহ, অত্তাকবীরে আল্লাহু আকবার, এই চারটা তোমরা বেশি বেশি করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে এই 10 দিনের চেয়ে বড় দিন নেই, আল্লাহর কাছে 10 দিনের চেয়ে উত্তম দিন নেই, অতএব তোমরা এই 10 দিনে বেশি বেশি করো তাহমিদ আলহামদুলিল্লাহ, অত্তাহালিল লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির, জিকির তো জিকির কি সেটা একটু পরে বলছি। এরপরে বলছেন যে ওয়াইন সিয়ামা ইয়াউমিন মিনহা ইয়াদিল সানা, 10 দিনের একদিন সিয়াম পালন করলে 1 বছর সিয়াম পালনের নেকি হবে। ওয়াল আমালু ইজাফু বিসাবে মিয়াজিব, আর এই 10 দিনে আমল করলে অন্য আমলের চেয়ে 700 গুণ বাড়িয়ে দেওয়া হবে। সবচেয়ে উত্তম এই 10 দিন যার সংক্ষিপ্ত আলোচনা শুনলাম, এই নিয়ে একটু বিস্তারিত বলবো। তার আগে একটু কথা যে এই 10 দিন কি রমজানের শেষের 10 দিনের চেয়ে উত্তম? প্রায় বিদ্বান বলতে চাচ্ছেন হাদিসের দৃষ্টিকোণে যে হ্যাঁ, কেন বলছে ওর চেয়ে উত্তম? এই জন্য যে এখানে আছে 1 নম্বরে কুরবানি বিজিবিন আজিম, এটা বিশাল ব্যাপার, 2 নম্বরে আছে আরাফার দিন, আরাফা ইয়ামে আরাফা, 3 নম্বরে আছে এটা সিয়াম পালন এবং হজ বা হজ, হজ আছে, আরাফা আছে, কুরবানি আছে, এখানে 3টে আছে, আর ওখানে শেষ দশকে শুধু লাইলাতুল কাদর আছে। আবার অনেকে বলেছেন এসব হাদিসের দৃষ্টিকোণে যে লাইলাতুল কাদর থাকার পরে ওর চেয়ে উত্তম বলা যায় না, তবে হাদিস তো উত্তম প্রমাণ করে, লাইসা লাইসা ইয়াউমুন, এমন কোনো দিন নাই যেটা আল্লাহর কাছে উত্তম হতে পারে এই 10 দিনের চেয়ে। সম্মানিত দিনী ভাই বোন, আমি সংক্ষিপ্ত বিবরণে এই পর্যন্ত বুঝাতে চাইলাম যে এবাদতের জন্য এই 10 দিন সবচেয়ে উত্তম দিন। তো এই 10 দিনের এবাদত, প্রথম এবাদত কি? 1 নম্বর এবাদত কুরবানি। আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি যে প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করার চেষ্টা করবেন। 7 জনে ভাগে কুরবানি করা যায়, 7 পরিবারে নয়, এর পরেও তো কার টাকা হালাল থাকলো হারাম থাকলো ঝামেলা থাকলো
এত যাবেন কেন, কি দরকার, টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট কিনে নিয়ে আসেন, মনে হয় বাংলাদেশে উট পাওয়া যায়, পাওয়া যেতে পারে, আজকে ব্যবসায়ীরা করতে পারে, সকালকে বিকাল করে দেখাতে পারে। তো টাকা থাকলে উট কুরবানি করেন, না থাকলে ষাঁড় কুরবানি করেন, না থাকলে খাসি কুরবানি করেন, না টাকা কম থাকলে ছাগি করেন, টাকা কম থাকলে তার চেয়ে কম থাকলে ভেড়া কুরবানি করেন, কুরবানির পশু হিসেবে ভেড়াই উত্তম, আমি বলিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। তবে এইভাবে আসেন, একটা গরুতে সাত ভাগে যত টাকা লাগে এক ভাগের টাকা দিয়ে অন্তত তিনটে ভেড়া পাওয়া যাবে, বা আপনারা ঢাকাতে যত টাকা দিয়ে অংশগ্রহণ করছেন তাতে এক ভাগে দশটা ভেড়া পাওয়ার সম্ভাবনা আছে। আমি যেটা বললাম সেটা চূড়ান্ত নয়, মানে এইরকম হতে পারে। তো নেকির জন্য করতে হবে, এই দশ দিনের এক নম্বর কাজ হলো কুরবানি করা, নেকির কাজ, যদিও তা ফরজ নয়। যেমন রমজান নেকির একটা বিশাল মাধ্যম, তেমনি কুরবানি একটা নেকির বিশাল মাধ্যম। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হলো কুরবানি। এই দশ দিনের দ্বিতীয় কাজ হলো সিয়াম, রোজা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটা কাজ কখনো ছাড়তেন না, তার একটা হচ্ছে জুলহিজ্জার প্রথম নয় দিনের সিয়াম, রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ বলেন, কেনেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুতিসান মিন জুলহিজ্জা, আল্লাহর নবী জুলহিজ্জার প্রথম নয় দিন একটানা সিয়াম থাকতেন, রোজা থাকতেন। কি হতে পারে উত্তম আমল? পৃথিবীতে এমন কোনো দিন নাই যে দিনের আমল আল্লাহর কাছে প্রিয় হতে পারে এই দশ দিনের আমলের চেয়ে, সেটা কি? সেইটার এক নম্বর বললাম কুরবানি, দুই নম্বর বললাম সিয়াম, রোজা। এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত। এবার যা বলতে যাচ্ছি তা হল তাকবীর, তাহমিদ, তাহালিল, তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটার সমন্বয়ের নাম হলো তাকবীর। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াকুলু মিন ইয়াউমি আরাফা ফি আইয়ামিল আসর ইলা আসর। আব্দুল ইবনে মাসউদ আরাফার দিন থেকে নিয়ে কুরবানির পরের দিন তিন দিন পর্যন্ত বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, কানা ইয়া আব্দুল ইবনে উমর আবু হুরাইরা একরোজানি ইলা সুক ওয়া ইয়াকুলানি, আব্দুল্লাহ ইবনে উমার, উমারের ছেলে আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যেতেন, তাকবীর পাঠ করতেন, ঐকবীর নাসবে তাকবীরে হেমা, জনগণও তাদের তাকবীরের সাথে তাকবীর বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবার জুলহিজ্জার এক তারিখ থেকে নিয়ে ১৩ তারিখ পর্যন্ত বা ১০ তারিখ পর্যন্ত, ১০ তারিখের কথা অত্র বিবরণে বুখারীতে উল্লেখ হয়েছে। তাকবীর। সামনে ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম কালেমা চারটে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবাউন, আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম পছন্দনীয় কালেমা হচ্ছে চারটি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না কুলা, আমার মন চায়, আমি ভালোবাসি যে আমি বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সূর্যটা যার উপরে উঠে সারা পৃথিবীর চেয়ে আমার কাছে প্রিয়,
সারা পৃথিবীর দাম আমার কাছে অতটুকু নয়, এই চারটা কথার দাম আমার কাছে যতটুকু, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুজু জান্নাতাকুম, তোমরা ঢাল ধরো বাঁচো। সাহাবীগণ বলছেন, কাদ হাজার আল্লাহ দুব্ব, ঢাল ধরবো মানে বাঁচার পথ ধরতে বলছেন কেন? শত্রু চলে এসেছে, শত্রু কি চলে এসেছে, বাঁচার কথা বলছেন কেন? আরে না না, শত্রু আসেনি, খুঁজো জন্নাত গমিনান নারে, জাহান্নাম থেকে বাঁচার ঢাল ধরো। বলো তোমরা বলো, সুবহানাল্লাহে আলহামদুলিল্লাহে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ফাইন্নাহুম ইয়াতিনি ইয়াউমাল কিয়ামা মুআক্কিবাতুন মুজাক্কিবাতুন, বিচারের মাঠে এই চারটে কালেমা আসবে পিছন দিক থেকে রক্ষা করার জন্য, এই চারটে কালেমা বিচারের মাঠে আসবে সামনের দিক থেকে রক্ষা করার জন্য। ওয়াহুন্নাল সালেহাতুল বাকিয়া, এটা হচ্ছে স্থায়ী শতামল, এটা হচ্ছে স্থায়ী শতামল, এটা হচ্ছে স্থায়ী শতামল। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর একটু এইখানে থেকে যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উচ্চারণে কম, ওজনে খুব বেশি, আল্লাহর কাছে খুব প্রিয়, তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলতে চাচ্ছি যে আমাদের কর্ম হিসাবে তৃতীয় কর্ম এই দশ দিনে ১৩ দিনে যাতা হচ্ছে এই আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উঠতে বলেন, বসতে বলেন, ঘুমাতে বলেন, চলতে বলেন, সালাতের পরে বলেন, খাওয়ার পরে বলেন, বলতে থাকেন, এটা হলো তৃতীয় কর্ম হিসাবে দিনী ভাই বোনকে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী বাদা। ওই হাদিসগুলির মধ্যে শেষে একটা বাক্য ছিল যে এই দশ দিনে জিকির জিকির আছে, এতক্ষণ তো বুঝলাম কুরবানি, তারপরে বুঝলাম যে সেম, তারপরে বুঝলাম যে তাকবীর, তারপরে বুঝি জিকির। জিকির কি, জিকির কি এগুলো নয় আব্দুর রাজ্জাক সাহেব যেগুলো বললেন এতক্ষণ? হ্যাঁ, সেগুলো জিকির। তবে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফযালুল যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমার মাঝা ভাই ভাইরা কেউ কেউ বলে লা ইলাহা লা ইলাহা, আবার কেউ কেউ বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কেউ বলে আল্লাহ, কেউ বলে হু, যার কারণে আমরা এটাই বাদ দিয়ে দেব, এটা ঠিক নয়। ওদের পদ্ধতি ভুল, তো পদ্ধতির ঠিকে বলি না, এই দশ দিনে সবচেয়ে বেশি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তখন বলবো লা ইলাহা লা ইলাহা, সালাতের পরে বলবো, একে সময় ভাগ করে দেবো, এর জন্য দু মিনিট এক মিনিট লা ইলাহা ইল্লাল্লাহ। আমর ইবনে শুয়াইব তার পিতা থেকে তার দাদা থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু দুআ ও দুআ ইয়াউমে আরাফা ওয়া খায়রু মা কুলতানা খায়রু মা কাল নবী ওয়াল আম্বিয়া, সবচেয়ে উত্তম দোয়া আরাফার দিনের দোয়া, সবচেয়ে উত্তম দোয়া যে দোয়া আমি বলেছি, সবচেয়ে উত্তম দোয়া যে দোয়া সকল নবী বলেছেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা জিকির, যে জিকির আমি করেছি, যে জিকির আরাফার মাঠে চলে, যে জিকির সকল নবী করেছেন, সেই জিকিরই সবচেয়ে উত্তম জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপাতত আপনার সামনে জিকির হিসাবে এই দুইটা পেশ করলাম, ওইগুলো জিকির, তবে ওগুলোর নাম তাসবিহ, আর জিকির হিসাবে এগুলোকে বেশি ব্যবহারের জন্য অনুরোধ রইল। এই দশ দিনের কর্ম হিসাবে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কুরবানির চাঁদ দেখা যায় আর তোমাদের কেউ কুরবানির ইচ্ছা পোষণ করে, ফালা ইয়াখুদান্না জফরাহু ওয়ালা শা'রাহু, অবশ্যই কেউ যেন চুল না কাটে, কেউ যেন নখ না কাটে, কেউ যেন চুল না কাটে, কেউ যেন নখ না কাটে। কুরবানির চন্দ্র দেখা দিলে চুল কাটা নিষেধ, নখ কাটা নিষেধ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা জানি বা বুঝি এটাই ঠিক যে যিনি কুরবানি করবেন তার জন্য এই জরুরি আদেশ, তবে যারা তার ছেলে মেয়ে আহাল পরিবার আছে তারাও যদি এই কাজ থেকে বিরত থাকে ভালো, থাকার জন্য আমরা বাধ্য করিনি, তবে পিতার অধীনে থেকে থাকাই ভালো। এরপরে জরুরি আপনাদের সাথে কয়েকটি কথা, তার এক নম্বর কথা এটাই যে জরুরিভাবে নখ চুল কাটা থেকে বিরত থাকতে হবে, ছেলে মেয়ে আহাল পরিবার সবারই বিরত থাকা ভালো। দ্বিতীয় হলো এই যে কুরবানির পশু নিজে জবে করতে হবে, অন্য দিয়ে কি জবে করে নেওয়া যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেড়াটাকে ধরলেন, ফাজাজাহু, আমি দেখলাম, তাকে ফেলে দিলেন, তারপরে তার চোয়ালের উপরে পা রেখে দিলেন, পা রেখে দিয়ে বললেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া উম্মতে মুহাম্মদ, আল্লাহর নামে কুরবানি করলাম, আল্লাহ তুমি মুহাম্মদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, তার উম্মতের পক্ষ থেকে কবুল করো, বুখারী মুসলিম। তাহলে নিজে করছেন তার পরিবারের পক্ষ থেকে, একটা ভেড়া কুরবানি করছেন তার পক্ষ থেকে আর তার পরিবারের পক্ষ থেকে। মানে আপনাকে একটার সাথে আর একটা বলতে চাইলাম, প্রথমে বলতে চাইলাম অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে যে তিনি নিজে করলেন, এর আগের অংশ আমি লম্বা করে বলতে চাচ্ছি না। আগের অংশ আয়েশা বলছেন, আমাকে আল্লাহ নবী বলেন, আয়েশা যে ছুরি নিয়ে আসো, ধারালো করে নিয়ে আসো, তা আমি ছুরি ধারালো করে নিয়ে আসলাম, ছুরিটা তিনি হাতে নিলেন, ফেলে দিলেন প্রাণীটা, তার চলের উপরে পা চাপিয়ে দিলেন, তারপরে তিনি বললেন, বিসমিল্লাহু আকবার, তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া উম্মতে মুহাম্মদ, এটা কুরবানি করার পদ্ধতি। কেউ যদি বলে কুরবানি করার পদ্ধতি কি, তাহলে এইটা ফেলে দিয়ে বিসমিল্লাহ আকবার বলে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, এই ভাষাটা বললেই হবে। আব্দুর রাজ্জাক সাহেব অন্যের মাধ্যম দিয়ে করে নেওয়া তার প্রমাণ। জি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63টি গরু কুরবানি করলেন, তারপরে বাকিগুলি আমার হস্তান্তর করলেন, বললেন যে তুমি এগুলো কুরবানি করে দাও, আমি বাকি কুরবানি করে দিলাম। তারপর আমাকে বললেন যে এই গোস্তের উপরে দাঁড়িয়ে থাকো, গোস্ত চামড়া আর এ গায়ের বস্ত্র, শীতের দিনে যে পশুর গায়ে থাকে, রাজশাহী চাঁপাই নবাবের ভাষায় তাকে ঝুল বলা হয়, এগুলো তুমি ফকির মিসকিনের মধ্যে বণ্টন করে দাও, আর যারা এগুলো প্রস্তুত করবে, জবে করবে, রেডি করবে, গোস্ত তাদেরকে গোস্ত দিতে পাবা না, ওদেরকে পারিশ্রমিক দিয়ে দাও। আপনার গরিব মানুষ কাজ করে দিয়েছে, সে হকদার হিসাবে তাকে গোস্ত দিবেন, পারিশ্রমিক হিসাবে গোস্ত দিবেন না, পারিশ্রমিক হিসাবে টাকা দিবেন। বুঝাতে পারলাম কি না? হাদিস বুখারী মুসলিম। অসহায় মানুষ আপনার কুরবানির সহযোগিতা করেছে, তো অসহায়কে দিতে হবে, তাই দেন। কিন্তু এর অর্থ এই নয় যে তুমি একটু করে দিলা আমাকে, তাই তোমাকে 2 কেজি দিলাম, এই কথা নয়। তোমাকে অসহায় মানুষ বলে 2 কেজি দিলাম, আর শোনো তুমি আমার কাজ করে দিলে তো 200 টাকা রাখো, এটা হলো পারিশ্রমিক আর এটা হলো হক। অবশ্যই কুরবানির গোস্ত কাজ করে দিয়েছে, সেই জন্য দিতে হবে না, অন্যের মাধ্যমে করে নেওয়া যায় পশু, তার প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। মহিলারা কি কুরবানির পশু জবে করতে পারে? জি পারে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার একটা ছাগলের পাল ছিল, সেই ছাগলের পালে দেখাশোনা করছিল আমাদের একটা দাসী,
তো দাসী দেখলো যে একটা ছাগল মারা যাচ্ছে, ফাকাসারাতিল হাজারা, সে তখন পাথরকে ভাঙলো, পাথর ভেঙে ফাজাবাহা ওই ছাগলটাকে জবাই করে দিল। তারপর আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ রাসূলকে সেটা কি খাবো কি, আল্লাহ রাসূল তাকে খাওয়ার জন্য আদেশ করলেন, হাদিস বুখারী মুসলিম। মহিলারা কুরবানি করতে পারে, পশু জবাই করতে পারে, পারে মানে অন্য কাজে করতে পারে, এটা তো পারেই, আরও গরু ছাগল বাড়িতে জবাই করতে পারে মহিলারা, কোনো অসুবিধা নেই, হাদিস বুখারী মুসলিম। যদিও আমাদের দিকে মুরব্বীদের মাধ্যম দিয়ে জবাই করে নেওয়া হয়, যদিও কোনো কোনো এলাকায় হুজুর জবাই করেন আর সব মাথা হুজুরকে দিয়ে দেওয়া হয়, তো খারাপ আমি কিছুটাই মনে করি না কুরবানির প্রথা হিসাবে কোনো জায়গাতে কমবেশ করা হয়। কুরবানির পশু নিয়ে এত বেশি কথা বলা ঠিক নয়, করতে দেন আর দিতে দেন আর খেতে দেন, এটাকে স্বাভাবিকভাবে রাখেন। কুরবানির গোস্ত খুব দামি গোস্ত, এটা আকিকা নয়, আকিকা আমি বন্টন করতে বাধ্য নই, আকিকা আমার নিজস্ব ব্যাপার, ছেলেমেয়ে আমাকে লালন পালন করতে আমি বাপ হিসাবে জিম্মেদারি, ভিক্ষা করে হলেও ছেলেমেয়েকে পড়াতে হবে, এটা রাসূলের আদেশ। তুমি তোমার অর্থ সম্পদ খরচ করো তোমার ছেলে মেয়ের পিছনে, উমর তোমার উপার্জনই হবে ছেলে মেয়ের জন্য, তোমার উপার্জন জমা করার জন্য নয়, তোমার উপার্জন হবে ছেলে মেয়ের জন্য। তাই তো আমার কষ্ট হয়, তারা খারাপ মনে করে মেয়ে কেন গার্মেন্টসে, বাপ তো বেঁচে আছে, মেয়ে গার্মেন্টসে থাকতে পাবে না, বাপ যতদিন বেঁচে আছে গরিব মানুষ এমনি ভিক্ষে করে খাবে, ভিক্ষে করে মেয়েকে খাওয়াবে, কিন্তু মেয়ে গার্মেন্টস আসতে পারে না, বাপ যতদিন বেঁচে আছে বাপ বাপের জমিদারি দিয়ে খাওয়াবে, চাকরি করে খাওয়াবে, ব্যবসা করে খাওয়াবে, দিন মজুরি করে খাওয়াবে, একটা যদি সম্ভব না হয় তাহলে ভিক্ষে করে খাওয়াবে, ছেলে মেয়ে মাঠে আসবে না। ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য বাপকে চেষ্টা করতে হবে, তার একটা জরুরি জিম্মেদারি মুসলমানি দেওয়া, তার একটা জরুরি জিম্মেদারি সাত দিনের দিন আকিকা দেওয়া। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই, যে যতই বলুক তাতে আসে যায় না, কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা সাত দিনের আগেও চলে না, সাত দিনের পরেও চলে না, সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা লাগবে না, সাত দিন পার হয়ে গেলে আকিকা করতে হবে না, এটাই চূড়ান্ত। সম্মানিত দিনী ভাই বোন, আকিকা গরু দিয়ে চলে না, আকিকা উঁট দিয়ে চলে না, আকিকার পশুর জন্য দাঁত লাগে না, মোটা তাজা লাগে না, আকিকার পশু ন্যাংড়া কানা খোড়া হলে হয়, একটা জীবিত ছাগল ছাগি দুম্বা দুম্বি ভেড়া ভেড়ি এই তিনটার মধ্যে এই ছয়টা প্রাণীর কানা খোড়া খালি বেঁচে আছে, একে সাত দিনের দিন জবে করেন তাহলে জিম্মেদারি পালন হয়ে যাবে, এটা নেকির ব্যাপার না, এটা হলে জিম্মেদারি, আর কুরবানি হলো নেকির ব্যাপার, অনেক নেকি পাবো। অতএব বৈধ পয়সা হতে হবে, মোটা তাজা হতে হবে, সুন্দর ঝকঝকে টকটকে হতে হবে, ভালো প্রাণী কিনে নিয়ে এসেছি বাড়িতে পা ভেঙে গেছে কোনো সমস্যা নেই, ন্যাংড়াই জবে করেন, কিন্তু কেনার পরে দেখা যাচ্ছে যে আগে থেকে ন্যাংড়া ছিল, করা যাবে না, বিক্রি করে দেন, পাল্টে দেন, আবার কিনেন, এটা জবে করতে পাবেন না ভুল হয়েছে কিনা। বুঝাতে পারিনি মনে হয়, হাদিস সহি কেনার পরে যদি খুদ দেখা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু ক্ষতি আগে থেকেই ছিল সেটা আর কুরবানি করা যাবে না। খুব সুন্দর দেখে কিনতে হবে, কান দেখতে হবে, লেজ দেখতে হবে, নাক দেখতে হবে, পা দেখতে হবে, গোস্ত দেখতে হবে, তরুতাজা দেখতে হবে, চতুর্দিক দেখে কিনতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কেনার পরে পা ভেঙে গেছে করেন, ওটাই করেন, কোনো সমস্যা নেই, কিন্তু ল্যাংড়াই কিনেছিলেন বুঝতে পারেননি, এখন এটা করা যাবে না। কুরবানির পশু হিন্দুরা দুই চাইতে যে কোনো মানুষ গরিব এসে দাঁড়িয়েছে তাকে দেন, তাহলে বিক্রি করে দেয়, যে আমাদের এখানে নেয় নিয়ে ওখানে গুলিস্তানে বিক্রি করে করুক, তাতে কী আসে যাব, ফিরিয়ে দিবেন না। হিন্দু মানুষ দিয়ে কি আমি কুরবানির পশুর কামড়া চামড়া ছাড়িয়ে নিতে পারি? নিতে পারেন, কোনো সমস্যা নেই, টাকা দিবেন, কাজ করে নেবেন। তার প্রমাণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিম মহিলার মশক থেকে পানি পান করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমের বাড়িতে ওই ইহুদি মহিলার বাড়িতে খাওয়া দাওয়া করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুর উপঢকন নিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুকে উপঢকন দিয়েছেন, কত হাদিস বুখারী মুসলিমে ধারাবাহিকভাবে লাইন লেগে আছে। অতএব অমুসলিম দিয়ে আমি চামড়া ছাড়িয়ে নিতে পারি, পশু খালিয়ে নিতে পারি, জবে আমি করব, খালি ও দিলে আমি তাকে টাকা দিয়ে দিলাম, এটি করে দিলে তাতে কোনো অসুবিধা নেই। সম্মানিত দিনী ভাই বোন, কুরবানির চন্দ্র উঠার পরে কোনো পশু প্রাণী জব করা যাবে না, এটা ভুল, জব করা যাবে, শুধুমাত্র যারা হজের এহরাম বেঁধেছে তারাই কোনো পশু প্রাণী জব করতে পাবে না, এছাড়া সবার জন্য পশু প্রাণী জব করা হালাল, নখ কাটতে পাবে না, চুল কাটতে পাবে না, পশু জব করতে পাবে না, এই কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি।
পশু জবাই করতে পারবে কোনো সমস্যা নেই, চন্দ্র ওঠার পরে পশু জবাই করাতে কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে কুরবানির পশুর ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার পরে শেষের দিকে এসে অনুরোধ জানাচ্ছি যে মধ্যখানে যেই কথা বলছিলাম সেই কথার দিকে আবার ফিরে যাই। আবার ফিরে গিয়ে বলি যে আপনারা বংশাল, মালিটোলা, সুরিটোলার মানুষ, আমি আপনাদের পাশে আসি, দিন ধর্মের কথা বলি, এটা আমার মনের ঐকান্তিক চাহিদা। কোনো কোনো মসজিদে কেন আমি যেতে পারি না তা আমি নিজেও জানি না, যদি চ আমি কিছু কিছু কারণ আঁচ করি, আঁচ করলো এটি যে আসল কারণ তা মনে হয় নয়। কেন আমি সব জায়গায় সব মসজিদে যেতে পারি না তা আমি নিজে বুঝি না, তবে আপনি মনে রাখবেন আমার জীবনে আমি এক মিনিটের জন্য কোনো দিন দল সংগঠন করিনি, করবও না ইনশাআল্লাহ। আমার ভিতরে সংকীর্ণতা নিয়ে পৃথিবী থেকে যেতে আমি রাজি নই। কাউকে কম ভালোবাসবো, কাউকে বেশি ভালোবাসবো, কাউকে আমার দরজা আসতে দিব না, এরকম কোনো হিসাব নিকাশ নিয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দুনিয়া থেকে বিদায় হতে রাজি নই। মর্মে আপনারা আহলে হাদিস মানুষ, আপনাদের কাছে আমি আসি, আপনাদেরকে আমি যথাযথভাবে দিনী ভাই বোন হিসাবে মূল্যায়ন করার চেষ্টা করি, আমার হায়াত পর্যন্ত আপনাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, দিনের ব্যাপারে আপনাদেরকে আমি ফাঁকি দেবো সরিষা সম পরিমাণ এরকম আমার মনে বলে না। আমি কোরআন হাদিস খুব বেশি দেখার চেষ্টা করি, তদন্ত করার চেষ্টা করি, যেটা চূড়ান্ত সঠিক সেটা বলার চেষ্টা করি, মানুষ হিসাবে কোথাও ঘাটতি থেকে যেতে পারে। তারপরে আপনাদের সামনে যেটা রেখে যাচ্ছি সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া, আপনাদের নিজস্ব সম্পদ। যদি নিজের অর্থ সম্পদকে জামিয়া সালাফিয়ার চেয়ে বেশি ভালোবাসেন তাহলে ভুল হবে বলে আমি মনে করি। আমি আমার নিজের জীবন কত ভালোবাসি না, আমি জামিয়া সালাফিয়াকে যত ভালোবাসি। আমি বলেছি তুমি সর্বশক্তিমান, আমি জামিয়া সালাফিয়া নিজে করতে আসিনি। 2013 সালের 5ই জুলাই আমি রূপগঞ্জ নারায়ণগঞ্জ হাটাপথে প্রোগ্রামে গেছিলাম। 90 বছরের একজন বৃদ্ধ মানুষ ডাক্তার আব্দুস সোবহান আমাকে এগুলি দেখালেন। না আমি কিছু করতে পারি না, আপনি কি করতে পারেন দেখেন, ভাবা যায়। আর একদিন গেলাম, দেখলাম গুলজার মাস্টার একজন ক্ষমতাধর মানুষ, এক পর্যায়ে সম্মতি জানালাম, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া। এক পর্যায়ে ডাঙ্গিপাড়া রাজশাহী যেতে হয়েছে, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী। আমি নিজের জিম্মেদারিতে এগুলো কিছু করেছি আমার মনে বলে না, কাজে আমি এটা নিজস্ব সম্পদ মনে করি না, এটা সঠিক আকিদার মানুষ যারা তাদের সম্পদ মনে করি। মর্মে সমস্ত দিনী ভাই বোন, সকল দিনী ভাই বোনকে, বিশেষভাবে সঠিক আকিদার ভাই বোন যারা, আমি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাই আপনারা একটু জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এটাকে কবুল করেন। উপরে যদি কবুল হয়ে যায় পৃথিবীর কোনো মানুষ তাকে ঠেকাতে পারবে না, আর একবার যদি ওপরে নড়চড় হয়ে যায় পৃথিবীর কোনো মানুষ তাকে সংশোধন করতে পারবে না। আমার অন্তরে কোনো ত্রুটি আছে আমি তা বুঝতে পারি না, আমি 10 পয়সার ক্ষতি করি না এটা আমার বিশ্বাস, আমার এটাই সাহস, আমি কাজে কেন সফল হব তাতে আমার এটাই অন্তর কাজ করে যে আমি 10 পয়সার ক্ষতি করি না, আমি সফল হব ইনশাআল্লাহ। তো আপনারা জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন।